আশা ও বিশ্বাস করি মহানিশ্বরের কৃপায় তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজ এই মহামারীর সময় পিতা ঈশ্বর আমাদের সকলকে সুরক্ষায় রেখেছেন, এর জন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকব, তাকে প্রার্থনা স্মরণ করব সবসময়, এবং তার কাছে আমাদের প্রার্থনা থাকবে যেন তিনি আমাদের সকল অমঙ্গল থেকে সুরক্ষা দেন। আজকে আমি তোমাদের ধর্ম ক্লাসে এসেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা মনে হয় সকলে বইটি পেয়ে গেছো, তাকে তোমাদের বই এই বইটি সকলে পেয়ে গেছে। আজ আমরা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় পবিত্র আত্মা সম্পর্কে পড়ব। পবিত্র আত্মা কি? পবিত্র আত্মা এই সম্পর্কে পড়ব। পবিত্র আত্মা আমরা জানি সৃষ্টিকর্তা একজন ঈশ্বর। ঈশ্বরের আবার তিনটি ব্যক্তি আছে, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। এটি তিনটি ব্যক্তির সমন্বয়, পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই পিতা থেকে এসেছে পবিত্র আত্মা, পিতা থেকে পুত্র। এভাবে ঈশ্বর, আমরা জানি যে ঈশ্বর মাত্র একজন, কিন্তু এক ঈশ্বর হলো তিন ব্যক্তি আছে। এই অধ্যায়ে আমরা পবিত্র আত্মা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। পবিত্র আত্মা হলেন পবিত্র তিত্বের তৃতীয় ব্যক্তি। পবিত্র আত্মা পিতা ঈশ্বর ও পুত্র ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি পিতা ঈশ্বরের ও পুত্র ঈশ্বরেরই আত্মা। পবিত্র আত্মা জগতের শুরু থেকে বিদ্যমান ছিলেন, এখনো আছে এবং অনন্তকাল থাকবেন। পঞ্চসপ্তমীর পর্বে তিনি শিষ্যদের উপর অবতরণ করেছিলেন ও বিশ্বাসের শিক্ষক হওয়ার জন্য তিনি শিষ্যদের শক্তি দান করেছিলেন। পবিত্র আত্মা হলেন সহায়ক আত্মা, যিনি আমাদের সকলকে পবিত্র রাখেন ও বিশ্বাসকে দৃঢ় ও পরিপক্ক করেন। আজ আমরা তোমাদের বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় দেখা আছে পার্ট 1, পবিত্র আত্মার অবতরণ। আমরা এই পার্টটি আজকে পড়ব। সকলে তোমাদের বইটি নিয়ে আমাদের আজকে পার্ট 1। পবিত্র আত্মার অবতরণ। আমরা এই পার্টটি আজকে পড়ব। প্রত্যেকে তোমাদের বই নিবে, আমি পড়ছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, যিশুর পুনরুত্থানের 50 দিন পর তিনি শিষ্যরা পবিত্র আত্মাকে লাভ করলেন। এই 50 দিন তারা ভয়ে লুকিয়ে ছিলেন। একটি ঘরের মধ্যে তারা একসঙ্গে বাস করতেন। সেখানে তারা একত্রে দিন রাত প্রার্থনা করে কাটিয়েছেন। কেউ আবার নিজ নিজ পেশায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছেন। কেউ কেউ জাল নিয়ে মাছ ধরতেও গিয়েছিলেন। শিষ্যদের সঙ্গে পরিচিত যিশু বেশ কয়েকবার দেখা দিয়েছিলেন। প্রথম অবস্থাতে তারা যিশুকে চিনতে পারেনি, কিন্তু পরে চিনতে পেরেছিলেন। খ্রিস্টের পুনরুত্থানে তারা বিশ্বাসী হয়ে উঠলেন। প্রভু যিশু তাদের সাহস দিয়ে বলেছিলেন, তোমরা ভয় পেও না, আমি তোমাদের জন্য এক সহায়ক আত্মাকে পাঠিয়ে দেব, তিনি তোমাদের সব কিছু স্মরণ করিয়ে দেবেন। খ্রিস্টের সর্বারোহণের 10 দিন পর 50 সপ্তমীর দিনে শিষ্যরা সকলে এক জায়গায় সমবেত রয়েছেন। এমন সময় হঠাৎ আকাশ থেকে শোনা গেল প্রচণ্ড বাতাস বয়ে যাওয়ার মতো একটা শব্দ। যে বাড়িতে তারা বসেছিলেন সেই বাড়িটিতে সেই শব্দে ভরে উঠল। তারপর তারা দেখতে পেল অগ্নি জিহ্বার মতো দেখতে কি যেন তাদের প্রত্যেকের মাথার উপর নেমে এসে অধিষ্ঠিত হল। তাদের সকলেরই সারা অন্তর জুড়ে তখন বিরাজিত হলো স্বয়ং পবিত্র আত্মা। তারা নানা বিদেশি ভাষায় কথা বলতে লাগলো। পবিত্র আত্মা যাকে যেমন বাক শক্তি তখন দিয়েছেন সেই মতোই। আকাশতলে প্রতিটি দেশে বহু ভক্ত ইহুদি তখন জেরুসালামে বাস করত। সেই শব্দ শোনা যাওয়ার সাথে সাথে সেখানে ভিড় জমে গেল। তারা প্রত্যেকে নিজ নিজ ভাষায় শিষ্যদের কথা বলতে শুনে কেমন যেন বিমূঢ় হয়ে গেল, স্তম্ভিত হল। বিস্মিত হয়ে বলতে লাগলো, ওই যে যারা কথা বলছে তারা সকলে কি
গালিলিয়ের লোক নয়? তাহলে আমরা প্রত্যেকে নিজ নিজ মাতৃভাষায় ওদের যে কথা বলতে শুনছি, এটা কি করে সম্ভব? আমাদের মধ্যে পার্থিয়া, মিডিয়া এবং ইলামের লোক আছে, আছে মেসোপটেমিয়া, জুদিয়া, কাপ্পাদোসিয়ার অধিবাসী এবং পন্তাস ও এশিয়া, মিশর, লিবিয়ার সাইরিন অঞ্চলের লোক। তাছাড়া রোমের যেসব লোক এখনো এসে কিছুদিন ধরে রয়েছে, ইহুদি এবং ইহুদি ধর্মাবলম্বী যারা জন্মসূত্রে বিজাতীয় হয়েও ইহুদি ধর্ম গ্রহণ করেছিল, দুই তাদের আছে এবং আরব দেশের লোকেরাও আছে। অথচ আমরা সকলেই শুনতে পাচ্ছি ওরা আমাদের নিজ নিজ ভাষায় পরমেশ্বর ভাষায় পরমেশ্বরের মহান কর্মকৃতি ঘোষণা করছেন। তারা সকলেই তখন স্তম্ভিত, কি যে করছে তা বুঝতে না পেরে তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে লাগলো, এই ব্যাপারটা মানে কি? কেউ কেউ আবার বিদ্রুপ করে বলতে লাগলো, মিঠে মদ খেয়েছে ওরা, দেখছি নেশায় ভরপুর। কিন্তু পিতর তখন 11 জনের প্রেরিত দূতের সঙ্গে সেখানে দাঁড়িয়ে সকলকে শুনিয়ে বলে উঠলেন, শোনো জুদিয়ার মানুষেরা, আর শোনো তোমরা সকলে যারা এই জেরুসালেমে বাস করে থাকো, এই ব্যাপারটা তোমাদের বোঝাতে চাই। আমার কথাগুলো মন দিয়েই শুনো। তোমাদের এদের সম্বন্ধে যা ভাবছ তা কিন্তু সত্য নয়, এরা মোটেই মাতাল নয়। এখন তোর সবে নয়টা। আসলে সেই ঘটনাই আজ ঘটল যার কথা প্রবক্তা জয়েল আগেই জানিয়েছিলেন। এভাবেই শিষ্যরা 50 সপ্তমীর দিনে পবিত্র আত্মাকে লাভ করলেন। উপস্থিত সকলে তাদের ভুল বুঝলেও তারা পবিত্র আত্মার প্রেরণায় শক্তি লাভ করে মানুষের ভুল শোধরাতে পেরেছিলেন। তাদের বোঝাতে পেরেছিলেন যে শিষ্যরা মাতাল ছিলেন না, বরং পবিত্র আত্মাকে লাভ করেছিলেন। পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে তাদের ভয় দূর হয়ে গিয়েছিল। যে পিতর ভয়ে অন্য শিষ্যদের সাথে উপরে ঘরে ছিলেন, সেই পিতর সকলের সামনে দাঁড়িয়ে সাহসের সাথে ভাষণ দিয়েছিলেন। তার ভাষণে তিনি খ্রিস্টকে অন্যায়ভাবে অভিযুক্ত করার জন্য ইহুদিদের দায়ী করেছিলেন। পিতরের এই সাহস পেয়েছিলেন পবিত্র আত্মা ঈশ্বরের কাছ থেকে, কারণ তিনি সত্যময় আত্মা। সত্যকে প্রচার ও প্রকাশ করার জন্য তিনি সাধু পিতরকে প্রেরণা দিয়েছিলেন। সাধু পিতরের স্পষ্টভাবে সত্য কথা প্রচারের ফলে সেদিন বহু মানুষ দীক্ষাস্নান গ্রহণ করে পবিত্র আত্মাকে লাভ করেছিলেন। তাহলে পবিত্র আত্মার শক্তি সম্পর্কে তোমাদের ধারণা হয়ে গেল, যে শক্তি যখন শিষ্যদের উপর নিয়ে এসেছিল তারা বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলো এবং সেখানে বহু বিজাতীয় লোক ছিল, তারা তাদের ভাষায় তখন সেই কথা শুনতে পেরে তারা ঈশ্বরের মহিমা বুঝতে পারলো এবং সেই দিনই প্রভু লোক দীক্ষাস্নান গ্রহণ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। আচ্ছা, এখানে দেখো তার নিচে একটা কাজ আছে, শিষ্যদের উপর পবিত্র আত্মা নেমে আসার পর তাদের মধ্যে যে পরিবর্তন দেখা দিয়ে গিয়েছিল সেগুলো তালিকাবদ্ধ করো। কী কী পরিবর্তন তুমি এখানে দেখতে পাও, তুমি এটি পড়বে এবং এই তালিকাটা তুমি তৈরি করবে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিদিন কিছু কিছু পড়া করে রেখো, আর ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করবেন, মহান ঈশ্বর যেন আমাদের মহাবিপদ থেকে রক্ষা করেন, আমরা যেন সুস্থ স্বাভাবিকভাবে আবার আমাদের কর্মক্ষেত্রে ফিরে আসতে পারি। প্রভুর কাছে আমাদের এই প্রার্থনা সবসময় থাকবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।